হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি ঠিক সমুদ্রের সম্মুখভাগে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ব্যাম্বো কটেজগুলো, কিংশুক ইকো রিসোর্টের ঐতিহ্যবাহী সবচেয়ে সেরা সুন্দর যে রুমগুলো সেগুলো হচ্ছে এই ব্যাম্বো কটেজের ঘর। সো দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে কিংশুকের রেস্টুরেন্ট। ব্যাম্বো কটেজ যের পাশেই রেস্টুরেন্টটি অবস্থিত, লেখা আছে রেস্টুরেন্ট। এটি হচ্ছে একটি হ্যামক, হ্যামকে বসে আপনারা দুল খেতে খেতে সমুদ্রের যে আসল সৌন্দর্য, অর্থাৎ সমুদ্রের গর্জন আপনারা শুনতে পারবেন। এটি হচ্ছে নারিকেল গাছ, সত্যি অসাধারণ সুন্দর কিংশুক ইকো রিসোর্ট। চলুন বন্ধুরা, আমরা আপনাদের আরও অনেক কাছ থেকে দেখাই। এটি হচ্ছে আপনারা বিচ থেকে যখনই আসবেন, বিচ থেকে আসার পরে এখানে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন আপনাদের কটেজে ঢোকার আগে। ঠিক কটেজগুলো থেকে আমি আপনাদের এখন সরাসরি বিচটা দেখাচ্ছি। এই তো নারিকেল গাছ, এই হচ্ছে বিচ। দেখেন কত সুন্দর কিংশুক ইকো রিসোর্ট, অসাধারণ সুন্দর সমুদ্রের ভিউ। এ হচ্ছে সুন্দর একসাথে তিনটি ব্যাম্বো কটেজ সারি সারি একই সিরিয়ালে কটেজগুলো। আসলে আমি এখন আপনাদের সকাল 7টা বাজে, এই কারণে কটেজগুলোর সবাই ঘুমিয়ে আছে কটেজে। এখানে সুন্দর লাইট জ্বলছে, খুবই সুন্দর একদম নারিকেল গাছের ভিউ প্লাস কটে। এই তো বিচ, বিচের একদম কাছাকাছি। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই আমি যে কটেজটিতে উঠেছি সেটি হচ্ছে একেবারে বিচ ভিউ কটেজ। এ হচ্ছে আমার কটেজ, এটি হচ্ছে কিংশুক রেস্টুরেন্টের একেবারে বিচের সাথে লাগানো ব্যাম্বো কটেজ। এই কটেজটিতে আমরা উঠেছি। এই কটেজটি হচ্ছে 501 নম্বর কটেজ। দেখুন কত চমৎকার সুন্দর, কাছ থেকে দেখায় বাঁশের নকশা করা, খোদাই করা বা বাঁশ দিয়ে বানানো কটেজটি কত সুন্দর। আপনারা নিশ্চয়ই সমুদ্রের দুলখা গর্জন শুনতে পাচ্ছেন। দেখুন আমাদের কিংশুক ইকো রিসোর্টের কটেজটি ভেরি ফ্যান্টাস্টিক। এই হচ্ছে আমাদের কটেজ ভিউ, অর্থাৎ সাথেই বারবিকিউ ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে বারবিকিউ করে সুন্দর গর্জনের সাথে বারবিকিউ করে খুব চমৎকার করে আপনাদের টাইমটা পাস করতে পারবেন। সো আমি দেখাচ্ছি এই কাজটাতে বসে থাকে। এর পাশে তো আরেকটি হ্যামক রয়েছে। সত্যি কিংশুক ইকো রিসোর্টের একটা চমৎকার সৌন্দর্য, আসলে এটা বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন রিসোর্ট থেকে আমি ধীরে ধীরে নামছি। এ হচ্ছে আরেকটি বার আপনাদেরকে দেখায় ব্যাম্বো কটেজগুলো, ফ্যান্টাস্টিক সুন্দর। নীল আকাশের নিচে নারিকেল গাছের সাথে কিংশুক ইকো রিসোর্টের ব্যাম্বো কটেজগুলো দেখতেই পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স। এই হচ্ছে রিসোর্ট, এই হচ্ছে সমুদ্র। অর্থাৎ আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখছি, যখন জোয়ার হয় বা জোয়ার আসে, এখন ভাটা চলছে, ঠিক কটেজকে ছুঁয়ে ছুঁয়ে পানি একদম চলে আসে। এই দেখতে পাচ্ছেন জোয়ারের সময় এই দিকটাতে পানি চলে আসে। সো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে কটেজগুলো, দেখেন কি চমৎকার। ওয়াও, অসাধারণ সুন্দর কিংশুক ইকো রিসোর্ট। সত্যি এক্সেলেন্ট
কিছুদিন আগে সিত্রাং হয়েছে, সেই কারণে একটু এলোমেলো রয়েছে। ওনারা আবার মেরামতের কাজ করছে। সো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে রিসোর্ট থেকে সমুদ্রের ভিউ। হ্যালো বন্ধুরা, এ হচ্ছে আমাদের কটেজ, ব্যাম্বু কটেজ। জানলা থেকে আমি আপনাদের বিচ দেখাচ্ছি, দেখুন কত চমৎকার সমুদ্রের গর্জন। এ হচ্ছে নারিকেল গাছ, নারিকেল গাছের সাথেই বিচ। আমি যদি ক্যামেরা কারোর সামনে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, বিচে মানুষজন ফুটবল খেলছে। এই হচ্ছে আরেকটি কটেজ, চমৎকার সুন্দর অসাধারণ লাগছে। এই হচ্ছে আরেকটি নারিকেল গাছ। আবার আমি ক্যামেরাটা আপনাদের আমার রুমে নিয়ে এসেছি কটেজের। এই তো কটেজের জানলা, দেখুন আবার বিচ। এটা হচ্ছে কিংশুকের সেই বারবিকিউ করার যে স্থান, যে রেস্টুরেন্টের ধারে বারবিকিউ প্লেস।